আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি ওটিসি মার্কেটে 5 সেকেন্ড কনফার্মেশনের ট্রেড নিব। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আর ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে আইকে অপশনের উইথড্রয়াল প্রুফ দেখাবো। এবং অনেকে আমাকে বিভিন্ন কোশ্চেন করে থাকেন, অনেকে কনফিউশনে আছেন যে আইকে অপশন পেমেন্ট করে কি করে না, তো সেই বিষয়ে কিছু কথা বলবো। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, সো আমি এখানে কনফার্মেশন ক্যান্ডেল পেলে ট্রেড নিব। আর 5 সেকেন্ড কনফার্মেশন বিষয়টা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি চাইলে আমার কাছ থেকে সিক্রেট কোর্স ভিডিওগুলো নিতে পারেন। সেখানে খুব সহজে খুব ভালোভাবে বুঝাই দেওয়া আছে যে কীভাবে 5 সেকেন্ড কনফার্মেশনের উপরে ট্রেড নেবেন। ওকে, আমি এখানে ট্রেড নিতে পারি। ওকে, আমি লোয়ারের জন্য ট্রেড নিলাম। ওকে, তো এখানে আমি লোয়ারের জন্য ট্রেড নিলাম, কারণ হচ্ছে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল খুবই স্ট্রং ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলকে আমি কনফার্মেশন হিসেবে লোয়ারের জন্য ট্রেড নিলাম। এবং মার্কেটটা ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে, অর্থাৎ মার্কেট এখান থেকে আমার এন্ট্রি পয়েন্টের নিচেই ক্লোজ হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। সো দেখা যাক আমি ট্রেডটা উইন করি না লস করি সে বিষয়টা। ওকে, সো আশা করি আমরা ট্রেডটা উইন করব, কারণ মার্কেটটা যেহেতু ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। ওকে, সো আমি আশা করি ট্রেডটা উইন করব। আমি আরও কিছু ট্রেড নিব। তো অবশ্যই আপনারা সময় নিয়ে ভেবেচিন্তে ট্রেড নেবেন, কনফার্ম হলে তবে ট্রেড নেবেন, আপনার এক্সট্রা কোনো ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর প্রথমত বলে নিচ্ছি, এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ভিডিও না, শুধুমাত্র এডুকেশন পারপাসে আমি শেয়ার করে থাকি, যাতে আপনারা এই ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারেন। যারা নতুন আমার চ্যানেলে আসছেন, তারা আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। ওকে, আমি ট্রেডটা উইন করলাম। ও, নতুন অ্যাকাউন্টের এই সমস্যা বারবার লিডারবোর্ড দেখায়। এটা আমার এক ফ্রেন্ডের অ্যাকাউন্ট, আমি কিছুদিন কাজ করতেছি অ্যাকাউন্টে। ওকে, আমি এখানে ট্রেড নিতে পারি। ওকে, আমি হায়ারের জন্য ট্রেড নিলাম, বাট এটা কনফিউশন। ওকে, আমি বলি আমি কেন এখানে হায়ারের জন্য ট্রেড নিলাম। আমার এন্ট্রি পয়েন্টটা অনেক লেট পড়ে গেছে, আমি যদি এই লেভেলের নিচে নিতে পারতাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট। ওকে ওকে, তো আমি যদি এই ক্যান্ডেলের উপরে নিতে পারতাম, এইখানে যদি আমি এন্ট্রি পয়েন্টটা নিতে পারতাম, তাহলে আমার মার্কেটটা উপরেই থাকতো। বাট আমার এন্ট্রি পয়েন্টটা অনেক উপরে হয়ে গেছে, এই জায়গায় হয়ে গেছে, যার ফলে আমি আসলে কনফিউজ। এবার আমার ট্রেডটা লস হতে পারে এর কারণে। বাট আমি নিশ্চিত যে আমার যে এন্ট্রি পয়েন্টের যে এটা আপনার যে ক্যান্ডেলটা কনফার্মেশন হিসেবে নিচ্ছি, ওই ক্যান্ডেলের উপরেই মার্কেটটা ক্লোজ হবে। দেখা যাক কী হয় আসলে। ওকে, মেবি ট্রেডটা উইন করলাম। ওকে, এটা আমার আসলে লাক বলতে পারেন, কপালের কারণেই মূলত উইন করলাম। আসলে এরকম সিচুয়েশনে ট্রেড লস হওয়ার সম্ভাবনাই থাকে বেশি। তো আমি কনফার্মেশন ক্যান্ডেলটা দেখতে পারছিলাম, বাট মার্কেট অলরেডি উপরে চলে গেছিলো, যার ফলে আমি ওখানে ট্রেড করে ফেলি। ওকে, আমি আরও কিছু ট্রেড নিব। তো যারা আসলে বাইনারি অপশন শিখতে চাচ্ছেন, এখানে শেখার বিকল্প কিছু নাই। যারা শিখতে চাচ্ছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোর্স ভিডিও নিয়ে শিখতে পারেন। কোর্স ভিডিও নেওয়ার জন্য আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টেলিগ্রাম আইডি সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি ফোনও দিতে পারেন। ওকে, আমি কনফার্মেশন নিব। আপনি যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজি না জানেন, তাহলে 5 সেকেন্ড কনফার্মেশন আপনি কিছুই করতে পারবেন না। ওকে, এখানে যদি আমি একটা রেড ক্যান্ডেল পাই, যদি সেলার্সের কোনো নমুনা এখান থেকে পাই, তাহলে আমি লোয়ারের জন্য ট্রেড নিব। বাট আনফর্চুনেটলি এখানে কোনো কনফার্মেশন ক্যান্ডেল পেলাম না। অপেক্ষা করেন, সবসময় অপেক্ষা করবেন যে সঠিক মোমেন্ট আসলে তবে ট্রেড নেবেন, এছাড়া ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, কারণ এটা খুবই একটা রিস্কি প্ল্যাটফর্ম। তো আপনারা যদি এখন অ্যাকাউন্ট খুলে না থাকেন, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন, কারণ অনেকেই অ্যাকাউন্ট তো করবেন, তো আপনি চাইলে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে পারেন। আইকিউ অপশন এবং অলিম ট্রেডের লিঙ্ক দেওয়া আছে, যে কোনো একটা ব্রোকার যেটা আপনার ভালো লাগে সেখানে ডিপোজিট আপনি অ্যাকাউন্ট করেন। ওকে ওকে, আমি এখানে হায়ারের জন্য ট্রেড নিছি, বাট আমি একটু কনফিউজ, কারণ মার্কেটটা ওভারঅল নিচের দিকে যাচ্ছে,
মার্কেটটা মিনর ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড। তো যাই হোক, আমি এখানে হায়ার জন্য ট্রেড নিছি, কারণ একটা বায়ার্স এরিয়া এটা, আর এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল আমি পেয়ে গেছি, আমি হায়ারের জন্য ট্রেড নিছি। সো দেখা যাক কী হয়, আশা করি আমি ট্রেডটা উইন করব, বাট মার্কেটটা নিচের দিকে যাচ্ছে। ওকে, আমি একটু কনফিউজ ছিলাম, কারণ এখানে যেহেতু মার্কেটটা নিচের দিকে যাচ্ছিল, লেভেলটাকে ইজিলি ব্রেক করতে পারে। ওকে, বায়ার্সের এন্ট্রি, ওকে বায়ার্স এন্ট্রি নিয়েছে কিন্তু। ওকে, মেবি ট্রেডটা লস হয়ে যাবে, কারণ সেলার্সরা খুবই স্ট্রংলি এন্ট্রি করছে। ওকে, তো আমি ট্রেডটা লস করলাম, টোটাল আমি চারটা ট্রেড করছি। চারটা ট্রেডের ভিতরে আমার তিনটা উইন, আমি ভিডিও শুরুতে একটা করেছিলাম আর এটা লস হয়ে গেল। তো যাই হোক, আমি স্টপ করে দিব। তো গাইস, আজকে আমি আপনাদের আইকিউ অপশনের উইথড্রয়াল প্রুফ দেখাবো, কারণ অনেকেই আমাকে কোশ্চেন করেন, অনেক নতুন ইউজার আমাকে বলে থাকেন যে ভাই আইকিউ অপশন কি পেমেন্ট করে কি করে না, সেটা নিয়ে একটা ভিডিও বানান। তো তাদের সকল কনফিউশন, যত ধরনের কনফিউশন আছে, সবগুলো আজকের এই ভিডিওতে আমি দূর করে দিব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আমি খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব, ভিডিওটা লং করব না। ওকে, সো দেখেন, এটা হচ্ছে উইথড্রয়াল পেজ, আমার একটা নতুন অ্যাকাউন্ট, আমার না আমার এক ফ্রেন্ডের অ্যাকাউন্ট। আমি কিছুদিন এই অ্যাকাউন্টে কাজ করব, কিছু ডিপোজিট করেছি, এবং কত ডিপোজিট করেছি, কত উইথড্র করেছি, সব কিছু আমি আপনাদেরকে দেখাবো, সকল হিস্টোরি। সো দেখেন, আমি এখানে টোটাল তিনবার উইথড্র করি, এবং আমি নিজে ইচ্ছা করে ক্যান্সেল করে দিই। এখানে ক্যান্সেল বাটন থাকে যখন উইথড্র করবেন, তো ক্যান্সেল বাটনে ক্লিক করে ক্যান্সেল করে দিই। আমি পরে ভাবলাম যে আমি কিছু উইথড্র করি, তো আমি এখানে ১২০০ রুবাল উইথড্র করি, ১২০০ রুবাল, মেবি ১৯ ডলারের মতো, আমি ১৯ ডলারের মতো উইথড্র করি। এবং আমি কত ডিপোজিট করি সেটা দেখাই, আমার এই উইথড্রটা আসতে সময় লাগছে ২ দিনের মতো। দেখেন, আমি ২৯ তারিখে একটা উইথড্র করি, ২৮ তারিখে একটা উইথড্র করি, এবং ২৭ তারিখে একটা উইথড্র করি। তো তিন দিনের উইথড্র আজকে আমার কাছে রিসিভ হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাই আমি কত ডিপোজিট করেছিলাম এখানে। ওকে, তো আমি ব্যালেন্স হিস্টোরিতে যাই, এখানেই সব কিছু দেখা যাবে। ওকে, তো দেখেন, এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের সকল কত ডিপোজিট হয়েছে, কত উইথড্র হয়েছে। তো দেখেন, এটা একটাই পেজ, আমি অ্যাকাউন্টটাই খুলেছি হচ্ছে ২৭ তারিখে খুলে ২৭ তারিখে কিছু ডিপোজিট করি, এবং ওই দিন থেকেই কাজ শুরু করি, ২ দিন হয়েছে। তো দেখেন, আমি টোটাল ডিপোজিট করেছিলাম হচ্ছে ৬০০ রুবাল ডিপোজিট করি, এবং এখানে আমি উইথড্র করি, আমি বলছিলাম যে ক্যান্সেল করে দিছি তিনটা উইথড্র আমি নিজের ইচ্ছায় ক্যান্সেল করে দিছি, এবং দেন আমি ৬০০ রুবাল আমি এখান থেকে উইথড্র করি, উইথড্র প্লেস করি, এবং ২ দিনের মাথায় আমার কাছে উইথড্রটা চলে আসে, এবং আরও ২০০ রুবাল আমি উইথড্র করি, আমি আরও ৪০০ রুবাল, অর্থাৎ টোটাল ১২০০ রুবাল আমি এখান থেকে উইথড্র করি। অর্থাৎ আমি ডিপোজিট করেছি মাত্র আপনার ৬০০ রুবাল, আমি উইথড্র করি ১২০০ রুবাল, অর্থাৎ আমি প্রফিট ব্যালেন্স কিন্তু অলরেডি উইথড্র করে ফেলছি। এছাড়াও আমার ব্যালেন্সে এখনও কিছু রুবাল আছে, তো সেগুলা দিয়ে আমি পরবর্তীতে আপনার কাজ করব, ট্রেড করব। তো দেখলেন যে আসলে আমি পেমেন্ট পেতে বেশি সময় লাগে নাই। এখানে অনেকের ক্ষেত্রে হয় কি, আপনার প্রফিটের অ্যাকাউন্টগুলোতে, অর্থাৎ যে অ্যাকাউন্টগুলোতে প্রফিট করা হয়, ওই অ্যাকাউন্টগুলোতে আপনার উইথড্রটা আসতে একটু সময় লাগে। লসের অ্যাকাউন্ট থাকলে আপনার উইথড্রটা ইনস্ট্যান্টলি ওরা পে করে দেয়, বাট আপনার যখন প্রফিট করেন অ্যাকাউন্ট থেকে, তখন তারা উইথড্রটা দিতে ৩ দিনের মতো সময় লাগে, অর্থাৎ ৩ দিনের ভিতরে তারা পে করে দেয়। আমাকে ২ দিনের মাথায় দিয়ে দিল, অর্থাৎ ৩ দিনের ভিতরে আপনাকে মাস্ট বি ওরা পে করবেই। তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর বিষয় নেই, আইকিউ অপশন ১০০% একটা লেজিট সাইট, এখান থেকে ১০০% পেমেন্ট করে। আমি দীর্ঘদিন থেকে কাজ করতেছি, এখানে আমার উইথড্র পেতে কোনো সমস্যা হয় নাই। ওকে, তো যাই হোক, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতে পারছেন বিষয়টা। অনেকেই কনফিউশন ছিলেন যে আসলে উইথড্র পাবো কি পাবো না এখানে কাজ করে। তো আশা করি এই বিষয়টা আপনাদের দূর হয়ে গেছে। তো যাই হোক, আশা করি ভালো লাগছে ভিডিওটা, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকেন সবাই, গুড বাই।